পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ ভোট বর্জনকারী পাঁচ প্যানেল। সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণাও তাদের। মিথিলা নাজরীন জানাচ্ছেন। পুনরায় তফসিল ঘোষণা করে ডাকসু নির্বাচন, ভিসি পদত্যাগ, মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের বিচার সহ মোট পাঁচটি দাবিতে একাত্তর ডাকসু ভোট বর্জনকারী পাঁচ প্যানেলের আন্দোলন প্যানেলের সাথে সহমত প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। গতকালকে আমি গণভবনে গেছি, সেটিও কিন্তু আমি বলেছি যে আমার আন্দোলনকারী সহযোদ্ধা ভাই বোনদের সাথে আলোচনা করে আমি সেখানেও গিয়েছিলাম, আর আমি সেটাই বলেছি যে এখন পর্যন্ত তাদের দাবির সাথে আমি মাঠে আছি, যে তাদের যে পুনর্নির্বাচনের দাবি সেটি আমারও দাবি। আর আমি একটা কথা বলেছি যে আমি যদি দায়িত্ব নেই সেটা তাদের, তারা যদি বলে আমি দায়িত্ব নেব তাদের প্রতিনিধি হিসেবে, তারা যদি না বলে তাহলে আমি দায়িত্ব নেব না। পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। 18ই মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং সকাল 11টায় রাজু ভাস্কর্য থেকে জমায়েত নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেবে শিক্ষার্থীরা। 11ই মার্চ ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ সহ বাম সংগঠনগুলো। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।